আমি মোহাম্মদ মাহফুজ, স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আব্দুল মোতালিব তার মৃত্যুসজ্জায় শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অভিভাবকদের ভাত দিলেন আবু তালেবের উপর, কেননা আবু তালেব ভাতিজাকে পুত্রের অধিক স্নেহ করতেন। কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বুদ্ধিমত্তা, বিবেক বিবেচনা, বদান্যতা, উদার হৃদয় ও মহত্ব সকলকে অতিক্রম করেছিল। এখন থেকে আবু তালেবই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা ও মাতা স্বরূপ। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনে একটা করুণ ইতিহাস। আবু তালেব জীবনে কোনোদিন মুসলমান হননি, কিন্তু সমগ্র জীবন তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছায়ার মতো রক্ষণাবেক্ষণ করেছেন। একদিনের জন্য তাদের দুজনের মধ্যে সম্পর্কে কোনো তিক্ততা দেখা দেয়নি। শুধু আবু তালেব বলে নয়, যে কোনো বিধর্মীর সঙ্গেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্পর্ক কোনো দিনের জন্য তিক্ত হয়নি, যতক্ষণ না সে অসৎ আচরণ করত। যে মানুষের মধ্যে তিনি মনুষ্যত্বের বিকাশ লক্ষ্য করতেন, তাকে সবসময় অন্তর দিয়ে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তাই আবু তালেব যদিও একজন অমুসলমান ছিলেন, তবু তাদের দুজনের মধ্যে সম্পর্ক একটুকু মলিনিত আসেনি কোনো দিনই। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন, তখন তিনি চাচার অবস্থা সচ্ছল না থাকায় মেষপাল চড়াতেন। প্রায় নবীগণকেই দেখা যায় প্রথম জীবনে মেষপাল চড়ানো কাজ করতে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলে গেছেন, তিনি কিছু পয়সার বিনিময়ে অন্য লোকের মেষ চড়াতেন। আমাদের দেশের মেষপালক বালকদের মতো তিনি খোলা প্রান্তরে, সূর্যের প্রখর তাপে, ক্ষুধার্ত পেটে, মরুভূমির তপ্ত বালুতে সমস্ত দিন পালাক্রমে মেষ চড়াতেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবেদের কাছে বলে গেছেন। বিস্ময়কর বিষয়টি হলো, প্রায় প্রত্যেক নবী ছিলেন একজন মেষপালক। আল্লাহ তাআলা সব নবীকে এই কাজটির মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। মেষ চড়ানোর এই কাজ থেকে নবীগণ অনেক শিক্ষা লাভ করেছিলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো দায়িত্ববোধ। মেষপালক তাদের ধৈর্যের শিক্ষাও দেয়। ভেড়াদের মাঠে চড়ানো একটা সময় সাপেক্ষ ব্যাপার। তারা খুবই ধীরস্থির প্রাণী, সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু করে। মেষপালককেও তাদের জন্য অপেক্ষা করতে হয়। বিষয়টা হলো, সেসব দুনিয়াবি বিষয় ত্যাগ করতে হবে যেগুলো নিজের মধ্যে থাকলে ইসলামের জন্য কষ্ট সুখের ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশা হিসাবে মেষপালন বেছে নেওয়া এবং প্রাথমিক জীবনে মরুভূমিতে বেড়ে ওঠা, এর ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কষ্ট ও ত্যাগ শিকারের অভ্যাস গড়ে ওঠে।